নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ হল বঙ্গ শিখাতে। আমি অমিত। আজকের আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং বা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য করতে চলেছি, যেটা হলো তোমাদের HS 2022 এর অনেকেই কমেন্ট করেছে স্যার প্রশ্নপত্রটা কেমন হবে, উত্তরটা কোথায় লিখবো, খাতায় লিখতে পারবো না প্রশ্নতে লিখতে পারবো। তো এই নিয়ে পুরো কনফিউশন ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। তো আমি তোমাদের একটা স্পেসিমেন কপি দেখিয়ে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে তোমাদের প্রশ্নপত্র কীরকম হবে এবং তোমরা কোথায় উত্তরটা লিখবে এবং সেখানে কী কী ইনস্ট্রাকশান ফলো করতে হবে সমস্ত কিছু। তার মানে তোমাদের যে MCQ পার্টটা থাকে, তাহলে সেই MCQ পার্টের কোশ্চেন্সের অ্যান্সার কীভাবে করব এবং সেটা তোমরা নিয়ে আসতে পারবে কি না তোমরা সেটাকে তোমার ওখানে সাবমিট করে আসতে হবে। তো এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো তোমরা জানতে চেয়েছিলে সেগুলোর জন্য আমি ডিটেলসে ভিডিওটা করছি। তো ভিডিওটা দেখার আগে তোমরা সবাই বন্ধুকে একটুখানি শেয়ার করে দিতে পারো, ইনফরমেশনটা সবার কাছে পৌঁছায় জানো, তাহলে কী হবে না এই পরীক্ষায় তাহলে তোমাদের সবারই একটা হেল্প হয়ে যাবে। তো প্রথমে তোমাদের আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো প্রতিটা টাইপের একটা একটা করে স্ক্রিনশট দিচ্ছি, তাহলে তোমরা যেটা এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। দেখো প্রথমে যে স্ক্রিনশটটা দেওয়া রয়েছে তার উপরের দিকটা তোমরা লক্ষ্য করো, তার উপরের দিকটা কি লেখা রয়েছে, নাম। তাহলে প্রথমে তোমাদের যেটা দিয়ে দেওয়া হবে যেটা পার্ট বি এর জন্য, তাহলে উপরে তোমাদের নামটা লিখতে হবে এবং তার সাথে সাথে তোমাদের রোল নাম্বার লিখতে হবে এবং তার সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটে কিন্তু অবশ্যই তোমরা সেখানটায় লিখবে। তাহলে তার সঙ্গে কী দেওয়া রয়েছে, দেখো পার্ট বি এর 10 নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানটায় লেখা রয়েছে দেখো নিচের দিকে যে এটা প্রশ্নসহ উত্তর পুস্তিকা বা কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট। তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার বুকলেট, সুতরাং তোমরা এটাকে নিয়ে আসতে পারবে না, এটাকে তোমাদেরকে সাবমিট করে আসতে হবে। তার মানে পার্ট এর সঙ্গে পার্ট বি এর এই অ্যান্সার বুকলেটটা সাবমিট করে আসতে হবে এবং নিচে তোমার দেখো সেখানে পরীক্ষকের স্বাক্ষর, ইনভিজিলেটারের স্বাক্ষর এবং সেখানে তুমি কত মার্কস পেলে সেটাও লেখার জায়গা রয়েছে, MCQ আর টোটাল তোমার জন্য কত মার্কস দেওয়া হয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমার এখানটায় দেওয়া রয়েছে, তার মানে এটা দিয়ে প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম যে এটা তোমরা নিয়ে আসতে পারবে না, এটা তোমাদেরকে ওখানটায় দিয়ে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পেজে চলে আসছে, দেখো সেকেন্ড পেজে কী বলা হচ্ছে, বিফোর অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন্স রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি। তো তখন তোমরা সেটা পড়ে সময় নষ্ট করতে পারবে না, তাই জন্য আমি তোমাদেরকে এখনই এটা পড়ে শুনিয়ে দিচ্ছি, ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। তাহলে এটা ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটসদের জন্য কি বলা হয়েছে, পরীক্ষার্থীরা সংসদের দেওয়া প্রশ্নপত্র অনুসারে প্রশ্নসহ উত্তর পুস্তিকার ওপর তাদের সম্পূর্ণ নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। এটা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে কিন্তু এই MCQটা পুরোটা বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু লেখা রয়েছে যে ভুল লিখলে উত্তর পুস্তিকাটি বাতিল হয়ে যাবে। তার মানে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রাইট হিজ অর হার ফুল নেম, রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সার বুকলেট মে বি রিজেক্টেড যদি ইফ রং রিটেন হয়। তো এটা ইংলিশ ভার্সনদের জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রশ্ন সহ উত্তর পুস্তিকাটা যেটা রয়েছে সেটাকে জানি ইনভিজিলেটার দিয়ে তোমরা সাইন করিয়ে নাও, সেটা ইনভিজিলেটারের দায়িত্ব তিনি এসে করে দেবেন, কিন্তু তোমারও দায়িত্ব আমি আগে একটা ভিডিওতে বলেওছি যে তোমাদেরও দায়িত্ব সেই জিনিসগুলোকে দেখে নেওয়া যে ঠিকঠাক সিগনেচার করা রয়েছে কি না। এবং কি বলা হয়েছে যে বহু বিকল্পিত প্রশ্নবলীর মানে MCQ কোশ্চেনগুলোর জন্য প্রতিটা প্রশ্নের ডান দিকে নিচে উভয় ভাষার জন্য একটি করে বক্স দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা লিখতে হবে। তাহলে এখানে টিক দিতে হবে না, ভালো করে শুনে নাও, ভালো করে কান খুলে শুনে নাও যে এখানটায় বলা রয়েছে সঠিক বিকল্পটি লিখতে হবে, টিক দিতে হবে না। ওখানে যেটা রাইট তোমার অপশান হবে সেটা লিখতে হবে। তার জন্য আমি তোমাদের দেখো কোশ্চেন্সের ছবিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে তোমাদের এরকম বাংলা এবং ইংলিশ দুটো মিডিয়ামই লেখা থাকবে, উভয় ল্যাঙ্গুয়েজেই দেওয়া থাকবে বাংলা এবং ইংলিশ এবং দুটোর জন্য ওপরে দেখবে বাংলা এবং ইংলিশ দুটোর জন্যই একটা করে বক্স দেওয়া থাকবে, ঠিক আছে। তো দুটোর জন্যই একটা করে বক্স দেওয়া থাকবে, যেটা তোমার অপশানটা ঠিক হবে সেটা প্রতিটা প্রশ্নের নিচে তোমরা দেখতেই পাচ্ছ যে বক্সটা রয়েছে, সেই বক্সে তোমরা তার অপশানটা লিখবে। যদি এ অপশানটা ঠিক হয় তাহলে এ লিখবে, যদি বি অপশনটা ঠিক হয় বি লিখবে, ওখানে কোনো রকম টিক চিহ্ন দেবে না। তো এটা করে তোমাদের ফিল আপ করতে হবে। তাহলে এই হলো তোমাদের যে টোটাল যে MCQর যে প্রসেসটা তোমরা করবে এবং পার্ট বি এর একটা অ্যান্সারটাকে সলিউশন করবে সেটার জন্য। এবার লাস্ট তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে রাফ কি করব, কোথায় করব। তো রাফের জন্য তোমরা অবশ্যই জায়গা পাবে যে কোনো একটা রাফ পেজ তোমরা চেয়ে নিতে পারো, যে সাদা পেজ সেটা ওপরে রেখে দেবে পার্ট বি রাফ,
রাফ, সেটা সেখানে রাফ করে তোমরা অ্যানসার করবে, সেটাকে তার সাথে খাতার সাথে সাবমিট করে দিয়ে দেবে, তাতে তো তোমাদের কোনো অসুবিধা নেই। তো সেটার জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশনও দেওয়া নেই যে তোমার সেটা কোথায় করতে হবে। সুতরাং তুমি তার জন্য যদি সেপারেট কোনো লুটশিট চাও এবং সেই লুটশিট তোমাকে প্রোভাইড করা হবে এবং তুমি সেটাকে উপরে লিখে দেবে রাফ বলে এবং পার্ট বি বলে লিখে দেবে, যখন ওটা সাবমিট করবে ওটা বাড়িতে নিয়ে আসবে না, যখন পার্ট এ এবং পার্ট বি এর কোশ্চেন্স এবং ওখানে পার্ট এর অ্যান্সার শিট সাবমিট করবে তখন এটা ওর সাথে সাবমিট করে দেবে, তাহলেই হয়ে গেল। তো আশা করি তোমাদের এমসিকিউ নিয়ে প্রশ্নপত্র কিরকম হবে এবং কোথায় অ্যান্সার লিখতে হবে, টিক দেবো না অপশান লিখবো, সমস্ত কিছু উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেটা অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, পরের ক্লাসে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।